প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে ফেনী ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত হিসাব বিজ্ঞান প্রথম সত্রের অনলাইন ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল আহমেদিন, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ। গত ক্লাসের ধারাবাহিকতায় আমি আজও তোমাদেরকে জাবেদা করাবো। আমরা সবাই জানি আমাদের পরীক্ষায় ক বিভাগের বেশ কিছু অঙ্কে জাবেদা কোশ্চেন হয়ে থাকে। আজ আমি তোমাদেরকে জাবেদা অধ্যায় থেকে যে ফরম্যাটে সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে সেই আলোকে তোমাদেরকে আমি একটি অঙ্ক করাবো। তোমরা সবাই মনোযোগ দাও। তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে আমি বোর্ডে অনেকগুলো লেনদেন লিখেছি। আমি প্রথমেই তোমাদেরকে লেনদেনগুলো পড়ে শোনাচ্ছি। জনাব রায়হানের হিসাব বই হতে নিম্নোক্ত লেনদেনগুলো নেওয়া হয়েছে। 2019 মে 1, জনাব রায়হান নগদ 50,000 টাকা, 30,000 টাকা মূল্যের আসবাবপত্র এবং 10,000 টাকা মূল্যের যন্ত্রপাতি নিয়ে একটি ব্যবসায় শুরু করেন। মে 5 তারিখে বলা হয়েছে আয়কর প্রদান 2,000 টাকা। 7 তারিখে বলা হয়েছে কর্মচারীর বেতন প্রদান 10,000 টাকা। পরের লেনদেন আমরা দেখতে পাচ্ছি, বলা হয়েছে প্রাপ্য বিলের মাধ্যমে পণ্য বিক্রয় 50,000 টাকা। মে 15 তারিখ বলা হয়েছে বিজ্ঞাপন খরচ পরিশোধ 3,000 টাকা। এবং সর্বশেষ লেনদেনে বলা হয়েছে ব্যাংকে জমা দেওয়া হলো 5,000 টাকা। করণীয় উদ্দেশ্যে আমরা দেখতে পাচ্ছি কতে বলা হয়েছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত, অর্থাৎ মে মাসের 1 তারিখে ব্যবসায়ের টোটাল মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। খতে বলা হয়েছে 5, 10, 15 এবং 20 তারিখে লেনদেনের জন্য জাবেদা দাও। এবং গতে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। এই প্রশ্নের আলোকে ক খ গ তিনটি রিকোয়ারমেন্ট আমি এখানে তোমাদেরকে করে দেখাবো। লক্ষ্য করো, ক নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ ব্যবসায়ের শুরুতে হিসাবকালের শুরুতে ব্যবসায়ের মূলধন নির্ণয় করতে বলা হয়েছে। এই প্রশ্নের আলোকে আমরা প্রথমে লিখব প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। প্রথমে তোমাদেরকে জানতে হবে মূলধন বলতে আমরা কি বুঝি। একটা প্রতিষ্ঠানে মালিক প্রতিষ্ঠানকে যা কিছু দেয় তাকে আমরা মূলধন বলি। সেটি হতে পারে নগদ টাকা, আসবাবপত্র, ইভেন সেটি কোনো খরচ সম্পন্ন করার মাধ্যমেও হতে পারে। এই অঙ্কে আমরা দেখতে পাচ্ছি মে মাসের 1 তারিখে বলা হয়েছে জনাব রায়হান নগদ 50,000 টাকা, 30,000 টাকা মূল্যের আসবাবপত্র এবং 10,000 টাকা মূল্যের যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করেন। এখানে মালিক ব্যবসায়কে প্রথমে নগদ টাকা সরবরাহ করেছে, সেটা আমি লিখেছি। এরপর 30,000 টাকা মূল্যের আসবাবপত্রের কথা বলা হয়েছে, সেটিও লিখেছি। এবং সর্বশেষ 10,000 টাকা মূল্যের যন্ত্রপাতির কথা বলা হয়েছে, সেটিও আমরা লিখেছি। অর্থাৎ মোট 90,000 টাকা মূল্যের সম্পদ মালিক ব্যবসায়ীকে সরবরাহ করেছে, এই জন্য সেটি মূলধন। এটি যেহেতু মাসের প্রথমে করা হয়েছে এই জন্য সেটি প্রারম্ভিক মূলধন। আশা করি তোমরা ক নাম্বার রিকোয়ারমেন্টটি বুঝেছ। এখন আমি তোমাদেরকে খ নাম্বার রিকোয়ারমেন্ট দেখাবো। লক্ষ্য করো, খ নাম্বার রিকোয়ারমেন্টে আমাদেরকে বলা হয়েছে 5, 10, 15 এবং 20 তারিখে লেনদেনের জন্য জাবেদা দাও। অর্থাৎ আমাদেরকে 4টি লেনদেনের জন্য জাবেদা করতে বলা হয়েছে। এর মধ্যে আমি জাবেদা গড় করেছি, তোমরা দেখতে পাচ্ছ আমি হেডিংয়ে লিখেছি জনাব রায়হানের জাবেদা বই। আমরা সবাই জানি জাবেদা গড়ের সংখ্যা 5টি। প্রথমে তারিখ, এরপর বিবরণ, তারপর হচ্ছে খতিয়ান ফিসটা এবং সর্বশেষ ডেবিট এবং ক্রেডিট। তো প্রথম লেনদেন থেকে আমি শুরু করছি। আমাকে প্রথমে বলা হয়েছে 5 তারিখের লেনদেনের জন্য জাবেদা দাও। লক্ষ্য করো, 5 তারিখের লেনদেনে বলা হয়েছে আয়কর প্রদান 2,000 টাকা। অর্থাৎ মালিক তার নিজের একটি খরচ ব্যবসা থেকে টাকা নিয়ে সম্পন্ন করেছেন, এর জন্য আমি জাবেদা লিখেছি উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কারণ আমরা সবাই জানি মালিকের ব্যক্তিগত কোনো খাতে যখন খরচ হয় তখন আমরা উত্তোলন হিসাবকে ডেবিট করি। অন্যদিকে এই মালিকের ব্যক্তিগত খরচ সম্পন্ন করতে গিয়ে আমরা ব্যবসা থেকে টাকা হ্রাস পেয়েছি, এজন্য আমি নগদান হিসাবকে ক্রেডিট করেছি, অর্থাৎ উত্তোলন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। তারপরে লেনদেনে 10 তারিখে বলা হচ্ছে প্রাপ্য বিলের মাধ্যমে পণ্য বিক্রয় 50,000 টাকা।
আমরা জানি বিক্রয় আমরা বিভিন্ন ভাবে করতে পারি, সেটি নগদ টাকায় হতে পারে, ব্যাংক ব্যাংক চেকের মাধ্যমে হতে পারে এবং সেটি ধারে হতে পারে, ঠিক একইভাবে সেটি প্রাপ্য বিলের মাধ্যমেও হতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রাপ্য বিল কি আমরা ডেবিট করেছি, যেহেতু এটি আমাদের জন্য একটি সম্পদ, অন্যদিকে বিক্রয় আমাদের আয় হওয়াতে বিক্রয়কে আমরা ক্রেডিট করেছি, অর্থাৎ প্রাপ্য বিল হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তারপরে লেনদেনে ১৫ তারিখে বলা হচ্ছে বিজ্ঞাপন খরচ পরিশোধ ৩০০০ টাকা। ডেবিট ক্রেডিট নির্ণয়ের মধ্যে আমরা সবাই দেখেছি যখন ব্যবসায় কোনো খরচ বৃদ্ধি পায় তখন আমরা সেই খরচকে ডেবিট করি, অর্থাৎ এখানে বিজ্ঞাপন নামে একটি খরচ বৃদ্ধি পেয়েছে সেজন্য আমরা লিখেছি বিজ্ঞাপন হিসাব ডেবিট। অন্যদিকে এই খরচ করতে গিয়ে আমাদের ব্যবসা থেকে নগদ সম্পদ হ্রাস পেয়েছে সেজন্য আমরা লিখেছি নগদ হিসাব ক্রেডিট। সর্বশেষ লেনদেনে বলা হচ্ছে ব্যাংকে জমা দেওয়া হলো ৫০০০ টাকা, এই লেনদেনের ফলে আমাদের ব্যবসায়ের ব্যাংক অ্যাকাউন্টে ৫০০০ টাকা বৃদ্ধি পেয়েছে। আর আমরা জানি যখন কোনো সম্পদ বৃদ্ধি পায় তখন সেটিকে আমরা ডেবিট করি, অর্থাৎ ব্যাংক হিসাব ডেবিট। অন্যদিকে এই টাকাটা আমাদের নগদ থেকে কমে গেছে সেজন্য আমরা নগদ হিসাবকে ক্রেডিট করেছি, অর্থাৎ ব্যাংক হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। আশা করি তোমরা চারটি জায়গা বুঝতে পেরেছ। এখন আমি তোমাদেরকে রিকোয়ারমেন্ট গ দেখাবো, ওখানে বলা হয়েছে মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। লক্ষ্য করো আমি হেডিং লিখেছি মোট ব্যয়ের পরিমাণ নির্ণয়, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের উক্ত মাসে মোট ব্যয়ের পরিমাণ আমরা এখানে নির্ণয় করবো। আমরা দেখতে পাচ্ছি লেনদেনগুলোর মধ্যে সর্বমোট দুটি ব্যয় আমরা বলেছি, একটি হচ্ছে মে ৭ তারিখ এবং অন্যটি হচ্ছে মে ১৫ তারিখ। ৭ তারিখে বলা হয়েছে কর্মচারীর বেতন প্রদান ১০০০০ টাকা, আমি লিখেছি বেতন প্রদান ১০০০০টাকা। অন্যদিকে ১৫ তারিখে বলা হয়েছে বিজ্ঞাপন খরচ পরিশোধ ৩০০০০টাকা, বিজ্ঞাপন খরচ পরিশোধ ৩০০০০টাকা, অর্থাৎ সর্বমোট ১৩,০০০টাকা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য উক্ত মাসের ব্যয়। এখন সমস্যা হচ্ছে তোমাদের অনেকের মনে হতে পারে আয়কর প্রদান ১০০০০টাকা কেন ব্যয়ের মধ্যে লিখি নাই। আমি তোমাদেরকে একটু বিষয়টা ক্লিয়ার করি, আয়কর হচ্ছে মালিকের ব্যক্তিগত খরচ, সেটি মালিকের জন্য ব্যয়, কিন্তু আমরা এখানে করতেছি প্রতিষ্ঠানের অঙ্গ, স্বাভাবিক কারণে আয়করকে আমরা প্রতিষ্ঠানের ব্যয় করব না, সেটি মালিকের ব্যয়, সেটি এখানে আসবে না, অর্থাৎ মালিকের কোনো খরচ এখানে আসবে না। ২ নম্বর প্রশ্নের মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় আমরা করেছি মোট ব্যয় ১৩,০০০টাকা। আশা করি তোমরা আমার আজকের ক্লাসটি বুঝতে পেরেছ। তারপরও যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আগামী ক্লাসেও ইনশাল্লাহ তোমাদেরকে জাবেদ অধ্যায় থেকে আরো একটি সৃজনশীল প্রশ্ন করাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।